আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সেলের একটি ফর্মুলার সাথে পরিচয় করিয়ে দিব, যে ফর্মুলা ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি কাজগুলার কে আর একটু সহজ করে তুলতে পারবো। যেমন আমি আগে থেকে এখানে একটা ফর্মুলা বা একটা লিস্ট এখান থেকে রেডি করে রাখছি, যেখানে আপনার বিভিন্ন ধরনের এমপ্লয়ির সেলসের রিপোর্ট কোয়ান্টিটি এই ধরনের ভ্যালু এখানে উল্লেখ করা আছে। এবার ধরেন হচ্ছে আমার দিন শেষে আমি এটা হিসাব করতে চাচ্ছি যে কে সবচেয়ে কম সেল করেছে এই লিস্টটা। তাহলে আমার স্বাভাবিক নিয়মে আমরা যদি মোটামুটি এক্সেল জানি, সবচেয়ে কম যে ভ্যালু এটা নির্ণয় করতে গেলে আমাদের মূলত এই চার্ট থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করে করি, সেই ফর্মুলাটা হচ্ছে আপনার মিন ফর্মুলা। তাহলে ইকুয়াল আমার স্বাভাবিক নিয়মে এম আই এন মিন লিখি, মিনিমাম বের করতে চাচ্ছি, সবগুলো সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালু মানে সবচেয়ে কম যে সেল করেছে উনি হচ্ছে মূলত আপনার $1,800, ওনার নাম হচ্ছে আশরাফ। এবার এটা তো হচ্ছে স্বাভাবিক নিয়মে আমরা সবাই বেশিরভাগই জানি, তবে এখানে তখনই একটা সমস্যা হয়ে যাচ্ছে যখন আমরা চাচ্ছি যে সর্বনিম্ন কে করেছে, দ্বিতীয় সর্বনিম্ন কে, তৃতীয় সর্বনিম্ন কে, এই গুলা বের করতে গেলে তখন আর কিন্তু মিন ফর্মুলা দিয়ে আমরা এই কাজটা করতে পারি না। তাইলে কীভাবে আপনি খুব সহজেই সবগুলা সিরিয়াল ওয়াইজ বের করবেন, এই কাজটা করতে গেলে আপনাকে একটা ফর্মুলার সাথে পরিচয় থাকতে হবে, যে ফর্মুলাটা মূলত হচ্ছে স্মল। তাহলে আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে স্মল ফর্মুলা ব্যবহার করে আপনি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যে সিরিয়াল ওয়াইজ কে সর্বনিম্ন, দ্বিতীয় সর্বনিম্ন কে, তৃতীয় সর্বনিম্ন, এগুলো বের করতে পারবেন। ইকুয়াল লিখলাম, দেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে স্মল। স্মল দেওয়ার পর হচ্ছে আপনার ক্রাইটেরিয়াটা সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়া মূলত আমি এই রেঞ্জের মধ্যে চাচ্ছি সর্বনিম্ন কে সেট করেছে, দেন হচ্ছে কমা আমি দিচ্ছি সর্বনিম্নর দিকে কে সবার আগে ফার্স্ট, দেন এন্টারপ্রেস করলাম, দেখেন ওই যে মিনের মতো ভ্যালু আসছে যে সর্বনিম্ন এখানে ভ্যালু হচ্ছে 1800। এবার দ্বিতীয় সর্বনিম্ন যদি বের করতে চাই তাহলে ইকুয়াল আবার লিখলাম স্মল, তারপর হচ্ছে আমি আবার আমার ক্রাইটেরিয়াটা সিলেক্ট করলাম, দেন কমা, তারপর আমি টু লিখলাম, দেন দ্বিতীয় সর্বনিম্ন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে 2175, যেটা হচ্ছে আপনার হেনা, দেন তৃতীয় আমি এখানে আবার লিখলাম স্মল, তারপর হচ্ছে আমি আবার সবগুলো সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে আমি বললাম যে আমি তৃতীয় সর্বোচ্চ বের করতে চাচ্ছি, সর্বনিম্ন সরি, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তৃতীয় সর্বনিম্ন হচ্ছে 2250, 2250 হচ্ছে আপনার মারুফ। তাহলে খুব সহজেই আমি সিরিয়াল ওয়াইজ সবগুলার সর্বনিম্ন ভ্যালুটা আমি বের করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।